মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। লগিন করতে আসি, সবাইকে স্বাগত। আজকে আমি নিজে রান্না করছি, নিজে রান্নাঘর থেকে তোমাদের সাথে ব্লগটা এখানে স্টার্ট করছি। তো এই যে লগ্ন দিদা, কি করছো তুমি? দেখো খরগোশটাকে। এই দেখো সবাই খরগোশ, খরগোশ কিনে এনেছে মেলা থেকে। আমি রান্না করছি, তাড়াতাড়ি মাছ নেওয়া হয়েছে, সেই মাছটা এখন সরষে বেলা করবো। তো ভেজে নিচ্ছি আর সোনার মাছটা ঝোল করেছি। ভেজে মাছটা আমি অল্প অল্প করে একটু ভেজে নিলাম। ভেজে নিয়ে এটা একটু আমাদের গ্রামে মহরমের উৎসব হয়, সেই উৎসবটা আজকে তোমাদের সাথে আমরা শেয়ার করব। নীল মানে লগ্নজিতা আর লগ্নজিতার বাবা নীল দুজন মিলে মহরমের সেই মেলা দেখতে গেছিলো, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখতে থাকো ব্লগটা। আর মহরমের এখানে কীরকম উৎসব হয় সেটাই তোমরা এনজয় করো। তো দেখতে থাকো। বাচ্চাগুলো লাফাচ্ছে, কেমন লাফাচ্ছে বলো? লাফাচ্ছে কি সুন্দর গাড়ি চলেছে। গাড়ি চালাও, গাড়ি চালাও। টাটা বাপা।
তুই বড় হওনি? না, এখনো বড় হওনি। চালাতে পারবি তুই? মহরমের মেলা থেকে কিনে এনেছে, দেখাও সবাইকে। দেখাবে না? ওই যে একটা পুতুল কিনেছে, যা কাউকে দেখাবে না নাকি? তুমি সবাইকে কোনটা দিয়ে চা দেবা দেখাও। এই যে সবাই নিয়ে নেবে। হ্যাঁ, এই যে এই বেলুনটা কিনে নিয়ে এসছে, এই বেলুনটা খেপি। তারপরে এই যে এই খরগোশটা কিনে নিয়ে এসেছে। তারপরে এই জেসিবিটা কিনে নিয়ে এসছে। চালানো যায়? তাই তো, আমি চালাতে পারি না। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তো আমাদের গ্রামের মহরমের উৎসব তোমাদের কেমন লাগলো জানিও, আর ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। আজকের মতন এখানেই, টাটা।